হাই এভরিওয়ান, আমার চ্যানেল দীপাস ব্লগে তোমাদের আরো একবার অনেক 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 স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের আরো একবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলে যে সমস্ত নতুন ভিডিওগুলো আমি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা হচ্ছে গিয়ে সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। কেমন কাটালে তোমরা আজকের দিনটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে দোল খেলিনি, আশেপাশে সবাই এসে একটুখানি আবির লাগিয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম দুদিন আগে যে আমার শরীরটা ভালো না, জ্বর, এই জন্য আমি দোল খেলতে চাইনি। গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে এখনও আমার ঠান্ডা লেগে আছে, তো আমি আজকে দোল খেলিনি। কিন্তু দোলের দিন বলে কথা মনও মানতে চাইছে না, এইদিকে শরীরও পারমিট করছে না, সেই কারণে যখন পাশে থেকে এসে সবাই একটুখানি আবির মাখাতে চাইলো আমি আর বারণ করতে পারিনি, একটুখানি লাগিয়েছি। আজকে সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি খাওয়া দাওয়া হলো আমার বাড়িতে, আজকে আমার বোন আর ভাই আসবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি স্নান ঠান করে ফ্রেশ হয়ে, এদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, আমার বোন আর ভাই চলে এসেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, আমি এখনো খেতে বসিনি। তো আজকে আমি তোমাদের ওদের সাথে পরিচয় করিয়ে দেব। এই যে আমার বোন, দেখো আমার বোন, আর এই যে আমার ভাই, ওই যে হাই করছে, ও একটু লজ্জা পায়, দেখেই বুঝতে পারছো আশা করি। ওদের অলমোস্ট খাওয়া কমপ্লিট, আমি খাবার টাবার দিয়ে ভাবলাম যে ওদের সাথে একটু আজকে তোমার পরিচয়টা করিয়ে দিই তোমাদেরকে, তো এই কারণে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি, চিকেন চাপ রান্না করেছি আমি। আমি বাবা মায়ের অ্যানিভার্সারির দিনও চিকেন চাপ রান্না করেছিলাম, তোমাদের সেদিনকে রান্না করার পরে ভিডিওটা করে দেখানো হয়নি, এই জন্য আজকে আমি আগেই সেই ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। চিকেন চাপ করেছি আর বিরিয়ানি, বিরিয়ানিটা দম সবে বন্ধ করেছি, এই যে খুলছি এখন, আটাগুলো না এত শক্ত হয়ে লেগে গেছে খুলতেই চায় না কিছুতে, তো ওটাকেই প্রস্তুতি নিচ্ছি আটাগুলো খোলা। দেখো খুলে ফেলেছি, ঘরোয়াভাবেই করেছি, জানি না কেমন হয়েছে, এখনো পর্যন্ত তো খাইনি, তবে গন্ধটা ভালো বেরিয়েছে। চিকেন চাপ উইথ বিরিয়ানি কম্বিনেশনটা খারাপ নয় ঠিকই, তবে আমি আলু বিরিয়ানি করেছিলাম কারণ আমার হাঁড়িটা না ছোট, হাঁড়িতে জায়গা হয় না, তো বোন আর ভাই আসবে বলে ভাবলাম যে ঠিক আছে একটুখানি বিরিয়ানি করি। আলু বিরিয়ানি করেছিলাম, ডিম সেদ্ধ তো বিরিয়ানিতে বাড়িতে করছি আর ডিম দেবো না, ডিম সেদ্ধটা আলাদা করে নিয়েছিলাম, আর চিকেন চাপ রেখেছিলাম। বিরিয়ানিতে আমি আর কোনো মাংস দিইনি আলাদা করে, তো তোমরা জানিও যে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, কারণ তোমরা তো আর টেস্ট বলতে পারবে না, যারা খাবে তারাই বলতে পারবে টেস্ট কেমন হয়েছে। আশা করছি খারাপ হয়নি কারণ গন্ধটা ভালো বেরিয়েছিল। এর সাথে করেছিলাম চাটনি, চাটনি ছিল আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা ছিল, তো আর কিছু বিশেষ কিছু না, কোল্ড ড্রিঙ্কস ছিল যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর কোল্ড ড্রিঙ্কসটাও তবে হচ্ছে গিয়ে আগের ওইটাও ছিল। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে, টাটা বাই বাই।